হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি হোটেল স্টাইলের মালাইচা করে দেখাবো। মালাইচা তৈরি করতে যা যা উপকরণ লাগবে। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। 3টা টি ব্যাগ আর লাগছে মালাই দুধ 1 গ্লাস, ছোটো 1 গ্লাস পানি আর পরিমাণ মতো চিনি। তাহলে মালাইচা কীভাবে তৈরি করা যায় তা এখন দেখাবো। প্রথমে চুলায় পানি দিব, 1 গ্লাস পানি দিব। পানিটা ফুটতে দিব, 2 মিনিট পর আবার ফিরে আসব। ঢাকনাটা উঠাবো, তিনটা টি ব্যাগ দিয়ে দিব। আপনারা গুঁড়ো চাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এটা আপনাদের পরে নির্ভর করছে, এখানে টি ব্যাগও দেওয়া যায়, গুঁড়ো চাও দেওয়া যায়। একটু কমিয়ে দিব চুলার আঁচটা। লিকারটা খুব সুন্দর এসেছে, আমরা আর একটু জ্বালিয়ে নিব চাটা। এখন দুধটা দিয়ে দিতে হবে, মালাই দুধটা। দুধটা জাল দিতে হবে, এর ভিতরে 2 চামচ চিনি দিয়ে দিব। আমার মালাই চা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিব। এখন সার্ভ করব। দেখুন, আমার হোটেলের স্টাইলের মালাই চা তৈরি হয়ে গেছে। হোটেলের স্টাইলের মালাইচা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।